আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিমা কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচারের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি দেখি একটি লাইক দিয়ে যাবেন মাংসের যে সলিড যে মাংস হাড় ছাড়া যে মাংস তেল সারা ওই মাংসগুলোই আপনাদেরকে এই আচারের জন্য ইউজ করতে হবে একবারই সলিড মাংস এখানের মধ্যে আমি হাফ চামচ মাংসের মশলা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ একটু কম হলদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরচের গুঁড়ো হাফ টেবিল চামচ আদার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ রসুন দিয়েছি এখন ভালো করে এগুলোকে মিক্স করে নেব আর অবশ্যই দেখে বুঝতে পারতেছেন মাংসের পিসগুলো একবারই ছোটো ছোট করতে হবে এখানে হাফ কাপ পানি দিয়ে দিব আমি হাতটা ধুয়ে মাংসের মধ্যে পানিটা দিয়ে সুন্দর করে মাংসটা আমি রান্না করে নিব মাংসটা সিদ্ধ করে নেব একবারই মাংসটা শুকিয়ে নিতে হবে একবারই পানি যেন না থাকে গায়ে মাংসের গায়ে আমার মাংসটা হয়ে গিয়েছে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখানে প্রায় পনেরো থেকে বিশ ক আমি এখানে রসুন ইউজ করেছি আস্ত রসুন এই রসুনগুলো যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে রসুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এখানে সরিষা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব মরচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ হলদের গুঁড়ো হাফ টেবিল চামচ চিনি এক টেবিল চামচ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন মাংসের মধ্যে আগে লবণ দিয়েছি তাই লবণটা আমি দিই নাই এখানে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি তেঁতুলের যে ইয়েটা ওইটা দিয়েছি এক টেবিল চামচ চাইলে এখানে লেবু ইউজ করতে পারেন ভালো করে এগুলো মিক্স করে এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি মাংস দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে আবারও এগুলোকে সুন্দর করে নেড়ে ছেড়ে নিতেছি অবশ্যই এই আচারটি বাসায় ট্রাই করবেন বানিয়ে আপনাদের ভালো লাগবে যখন এরকম মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মাংসটা নামিয়ে নেবেন একইবারই পারফেক্টভাবে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি কিরকম হয়েছে আমার আচার অবশ্যই দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হয়েছে অবশ্যই অনেক দিন সংগ্রহ করার জন্য আপনারা কাছের বয়ুমে রাখতে পারেন ছয় মাস পর্যন্ত রাখতে পারবেন কাছের বয়ুমে যদি রাখেন আমি এখানে অল্প তৈরি করছি সেই জন্য আমি প্লাস্টিকের বয়মে রাখেছি সবাই ভালো থাকবেন আল্লাহ